প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় অপশন সি 22শে মে পালন করা হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সেকেন্ড প্রশ্ন আজকের, অনলাইনে হাসপাতালের বেড বুকিং এর জন্য অমৃত বাহিনী অ্যাপ চালু করলো কোন রাজ্য সরকার? হাসপাতালের বেড বুকিং এর জন্য অমৃত বাহিনী অ্যাপ চালু করেছে অপশন ডি ঝাড়খণ্ড সরকার অমৃত বাহিনী অ্যাপ চালু করেছে যেটার মাধ্যমে অনলাইনে বেড বুকিং করা যাবে। সেকেন্ড থার্ড কোশ্চেন আজকের, শ্রী চৈতন্য দেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য। এই ভিডিওটি স্পন্সর করেছে আন একাডেমি। বন্ধুরা, আন একাডেমি রিলিজ করে দিয়েছে তাদের এপ্রিল মাসের ক্যালেন্ডার, যেখানে হতে চলেছে গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট, WBP জেনারেল কম্বাইন্ড এক্সাম, WBPSC-র জন্য হতে চলেছে এই গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট, যেখানে 1-10 র্যাঙ্কের জন্য থাকছে প্রচুর রিওয়ার্ডস। এছাড়াও আন একাডেমিতে তোমাদের জন্য আসছে কম্বো সাবস্ক্রিপশন, যেখানে WBPSC, WBP জেনারেল কম্বাইন, WBSSC, রেলওয়েজ, ব্যাঙ্কিং সমস্ত ব্যাচ তোমরা একসাথে পেতে পারো এই কম্বো সাবস্ক্রিপশনের মাধ্যমে। কম্বো সাবস্ক্রিপশনের সাথে আন একাডেমির প্রত্যেকটি ব্যাচ মক টেস্টের ওপর তোমরা পেতে পারো এক্সট্রা 10% অফ ইউজ করে আমাদের কোড BME 2022 কোডটি ইউজ করো এবং আন একাডেমির প্রত্যেকটি ব্যাচ মক টেস্ট এবং কম্বো সাবস্ক্রিপশনের ওপর তোমরা পেয়ে যাও এক্সট্রা 10% অফ। 10% অফ পাওয়ার জন্য অবশ্যই ইউজ করো আমাদের কোড BME 2022। এছাড়া আন একাডেমি তোমাদের জন্য আনছে প্রচুর নতুন নতুন ব্যাচ, যেমন কনকোয়ার, 60 ডেজ, ফাস্ট ট্র্যাক কোর্স অন WBCS প্রিলিমস 2022, আগমন ফাউন্ডেশন ব্যাচ ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন 2023, যেখানে প্রচুর এক্সপিরিয়েন্স টিচার্সরা তোমাদের এখানে পড়াবেন। এছাড়াও দেখো, টোটাল এপ্রিল মাসে তোমাদের জন্য হতে চলেছে প্রচুর মক টেস্ট এবং নতুন ব্যাচ কোর্সেস। তো আর দেরি কিসের বন্ধুরা, আজই তোমরা জয়েন করো আন একাডেমিতে এবং ইউজ করো আমাদের কোড BME 2022 আর পেয়ে যাও এক্সট্রা 10% অফ। চরিতামৃত গ্রন্থের গ্রন্থাকার কে? চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থাকার হলেন অপশন সি কৃষ্ণদাস কবিরাজ, হলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক। চার নম্বর প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন? ভক্তি আন্দোলনের একজন নেতা কবির ছিলেন, অপশন এ রামানন্দের শিষ্য ছিলেন কবির, অপশন এ হয়ে যাবে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখে নি, নেক্সট আজকের পাঁচ নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় বারবার করে আসে, নিচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন? নিচের চারটে অপশনের মধ্যে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন অপশন সি চাণক্য ছিলেন বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, তাই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ছ নম্বর প্রশ্ন, মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল? মোগল সম্রাটদের মধ্যে সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ মনোভাব ছিল সম্রাট আকবরের, ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আকবর। সাত নম্বর প্রশ্ন, কোষ কথাটি প্রবর্তন করেন কে? কোষ কথাটি প্রবর্তন করেছিলেন অপশন এ রবার্ট হুক প্রবর্তন করেছিলেন কোষ কথাটি। আট নম্বর প্রশ্ন, গাছের যে অংশ সূর্যালোক পায় সেটি হলো? অপশন এ ক্লোরোপ্লাস্টিড অংশটি গাছের সূর্যালোক পায়। ন নম্বর প্রশ্নে বলেছে, আয়তনে বৃহৎ প্রাণী কোষ কোনটি? আয়তনে বৃহৎ প্রাণী কোষ হলো উট পাখির ডিম, ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উট পাখির ডিম হলো আয়তনে বৃহৎ প্রাণী কোষ। দশ নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় অপশন ডি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল তাহলে অপশন ডি। এগারো নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় অপশন এ নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। বারো নম্বর প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় অপশন ডি লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি,
12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। চলে আসি 13 নম্বর প্রশ্নে, শালক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হলো। এই চারটে অপশনের মধ্যে শালক সংশ্লেষে অক্ষম বা শালক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদ হলো অপশন সি, মিউকর শালক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। 14 নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? মানবাধিকার দিবস পালন করা হয় অপশন বি, 10ই ডিসেম্বর পালন করা হয় মানবাধিকার দিবস। 15 নম্বর প্রশ্ন, এইডস দিবস কবে পালন করা হয়? এইডস দিবস পালন করা হয় অপশন ডি, 1লা ডিসেম্বর পালন করা হয় এইডস দিবস 1লা ডিসেম্বর। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। 16 নম্বর প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখে? ভারতের আর্থিক বছর শুরু হয় অপশন সি, 1 এপ্রিল শুরু হয় ভারতের আর্থিক বছর, আর ভারতের আর্থিক বছর শেষ হয় 31শে মার্চ। তাহলে 31শে মার্চ হয় শেষ আর শুরু হয় হচ্ছে 1 এপ্রিল। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল 1 এপ্রিল অপশন সি। 17 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়? ভারতের অর্থনৈতিক রাজধানী হলো অপশন বি, মুম্বাই হলো ভারতের অর্থনৈতিক রাজধানী। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 18 নম্বর প্রশ্ন, এলআইসি কত সালে গঠিত হয়? এলআইসি গঠিত হয়েছিল অপশন ডি, 1956 সালে গঠিত হয়েছিল এলআইসি। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 1956 সালে। 19 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণ শুরু হয় কত সালে? ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয়েছিল অপশন বি, 1991 সালে শুরু হয়েছিল ভারতে অর্থনৈতিক উদারীকরণ। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কত সালে এমআরটিপি আইন চালু হয়? এমআরটিপি আইন বলতে বলা হয়েছে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। এই মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট এটি চালু হয়েছিল অপশন এ, 1969 সালে, 1969 চালু হয়েছিল মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। 21 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকতা আইন কত সালে পাশ হয়? ভারতের নাগরিকতা আইন পাশ হয়েছিল অপশন বি, 1955 সালে ভারতের নাগরিকতা আইন পাশ হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখে নি, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশটি ভারতের সংবিধানের কে ব্যাখ্যা করতে সাহায্য করে। প্রস্তাবনা অপশন এ হয়ে যাবে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রস্তাবনা সংবিধানের প্রথমে যুক্ত হয়, আমরা জানি 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই এ, প্রস্তাবনা সংবিধানের প্রথমে যুক্ত হয়। 24 নম্বর প্রশ্ন, গৌড় কোন জেলার প্রাচীন নাম? গৌড় হলো অপশন বি, মালদা জেলার প্রাচীন নাম হলো গৌড়। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালদা। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের বক্সা ডুয়ার্সে সর্বাধিক বৃষ্টিপাত হতে দেখা যায়। পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টি হয় বক্সা ডুয়ার্সে, অর্থাৎ 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। তো বন্ধুরা, এই ছিল আজকের জিকে মক টেস্টের সেকেন্ড ক্লাস। প্রত্যেক দিন সকাল 9টায় এইভাবেই তোমরা মক টেস্ট পেয়ে যাবে। তোমরা প্রত্যেক দিনের ক্লাসগুলো করতে থাকো এবং অবশ্যই বাড়িতে খাতায় নোট করতে থাকো। তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও, এবং এই ধরনের আরও ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিএম এডুকেশন।